গ্রামীণ পরিবেশে বইতে শুরু করেছে শীতল হাওয়া। বিকাল ঘনিয়ে সন্ধ্যা এলেই উপলব্ধি করা যাচ্ছে শীতের আমেজ। ঘন কুয়াশার শিশির ভেজা ঘাসের চিত্র দেখলে অবিরাম মনে পড়ে যাচ্ছে এ যেন ঋতুর রানী হেমন্তের ক্ষণকাল। সকাল থেকে দুপুর ঘনিয়ে এলেই উত্তপ্ত হচ্ছে ধরণী। রোদের এ উত্তপ্ত সময়কে হার মানিয়ে গ্রামগঞ্জে চলছে এখন খেজুর গাছ থেকে সুমিষ্ট রস সংগ্রহের জন্য পরিচর্যাকাল। জমির আইলে পুকুর পাড়ে, মাঠের মাঝে কিংবা রাস্তার পাড়ে অবহেলায় পড়ে থাকা খেজুর গাছের বেড়েছে এখন চরম কদর। দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করা এ মধুবৃক্ষের প্রতি চলছে গাছেদের যত্ন আপ্যায়ন। কিছুদিন বাদেই এসব মধুবৃক্ষের টাটকা রসের কাছে হার মানবে নামিদামি যত পানীয় পণ্য। আর শীত যত তীব্র হবে খেজুরের রসও তত মিষ্টি হবে। সকালবেলায় খেজুরের রসের সাথে মুড়ি মিশিয়ে খাওয়ার এক অন্যরকম মজা রয়েছে। শুধু এখানেই শেষ নয়, রসও গুড় দিয়ে তৈরি হবে নানা ধরনের ক্ষীর ও পিঠা পায়েস। নতুন ধানের চাউল থেকে তৈরি হবে চাউলের গুঁড়া, আর সেই গুঁড়াও সুমিষ্ট খেজুর গাছের গুড় দিয়েও আয়োজনের কোনো শেষ নেই। নবান্ন উৎসবে মুখরিত হবে গ্রাম বাংলার অধিকাংশ ঘর। দিন যত ঘনিয়ে আসছে কমতে শুরু করেছে এসব মধুবৃক্ষ। কালের বিবর্তন যেন বিরূপ আচরণ করছে এসব গাছের উপর। আসলে দিন গেলেই খেজুর গাছ কমে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে হয়তোবা যশোরের যশ আর খেজুরের রস প্রবাদটির ইতিকাল বেশি দূরে নয়। আমরা যদি ইচ্ছা করি এই যশোরের যশ, খেজুরের রস, এটা যদি আমরা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি হয়তোবা খেজুর গাছ রোপণের মাধ্যমে সম্ভব। এই ঐতিহ্য অটুট রাখতে প্রয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি। খেজুর গাছের প্রতি নেক নজরের মাধ্যমে শক্তিশালী হোক দেশের অর্থনীতি, টিকে থাকুক যুগ যুগ যশোরের যশ, খেজুরের রস প্রবাদটি। যশোরের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে গেলে এখনো অসংখ্য খেজুর গাছের দেখা মেলে। ব্রিটিশ কাল থেকেই যশোরাঞ্চল ছিল খেজুর গাছে পরিপূর্ণ। দেশের অন্য কোথাও যশোরের মতো খেজুর গাছ দেখা যায় না, আর গাছ থাকলেও স্বাদে গুণে রস কিংবা গুড় যশোরের মতো হয় না। এই জন্য বহুকাল আগে থেকে যশোরের সাথে যশোরের যশ, খেজুরের রস প্রবাদটি মিশে আছে। তবে যারা আলোচনার বাইরে থেকে যায় তারা হচ্ছে গাছিরা, অর্থাৎ যারা গাছ পরিচর্যা থেকে শুরু করে গুড় প্রস্তুতকাল অবধি খেজুর গাছের সাথে সুসম্পর্ক স্থাপন করে থাকেন। গাছিদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা তো করা উচিত, তাই না? অনেক গাছিদের দাবি তাদের প্রতি উপর মহলের নেই কোনো আমোদ আচরণ। খেজুর গাছের মতো প্রায় সারা বছরই এক পর্যায়ে অবহেলায় পড়ে থাকতে হয় তাদেরকে, অথচ প্রতি বছর দেশের অর্থনীতিতে তাদের ভূমিকার কোনো শেষ নেই। উপর মহলের পক্ষ থেকে তাদেরকে একটু অর্ধেক সম্মাননার মাধ্যমেও এসব গাছেদের সন্তুষ্ট করা সম্ভব। তবেই তারা আঁকড়ে ধরে এগিয়ে নিতে আরেক ধাপ প্রেরণা পাবে ঐতিহ্যবাহী যশোরের যশ, খেজুরের রস এর ঐতিহ্যকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।